সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফেরেস একটি ভিডিওতে। তো গাইস, ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, এই ভিডিওর মধ্যে কথা বলবো, ফাইনালি কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে ob29 আপডেট। অ্যান্ড গাইস, ob29 আপডেটের পরে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন নতুন ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। অ্যান্ড গাইস, তার সাথে কিন্তু তোমরা আমাদের নতুন একটা পেট দেখতে পাবে, যে পেটটা গাইস আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। অ্যান্ড গাইস, তার সাথে কিন্তু তোমাদের আরও অনেক কিছু আপডেট দেওয়ার আছে, যেগুলো গাইস তোমরা কিন্তু এই ভিডিও থেকেই জানতে পারবে, পুরোপুরিভাবে দেখতে পাবে। তো ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা টানা দেখো। আর ভাই, যারা যারা ভিডিওটাতে এখনো পর্যন্ত একটা করে লাইক করোনি, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই, চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেব। তো ভাই, অ্যাট ফার্স্ট তোমাদের দেখে দিই, এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ম্যাকলারেন ইভেন্টের উপর বেস্ট করে কিন্তু এই যে ভাই গাড়ির স্কিনটা, তো ভাই এই গাড়ির স্কিনটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছ অ্যাসোসিয়েশন যে আমাদের ইভেন্টটা আছে। তো ভাই, এই ইভেন্টের মধ্যে আমাদেরকে দেওয়া হচ্ছে, যেখান থেকে গাইস তোমাদের কিন্তু 5টা টোকেন কালেক্ট করতে পারেন। গাইস, সেই 5টা টোকেনের মাধ্যমে তোমরা কিন্তু এই গাড়ির স্কিন থেকে শুরু করে আরও অনেক কিছু রিওয়ার্ড তোমরা এখান থেকে দেখতে পাবে, যেগুলো গাইস তোমরা এখান থেকে নিতে পারবে। অ্যান্ড গাইস, এই গাড়ির স্কিনটা নিতে গেলে তোমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু অনেক ডায়মন্ড কিন্তু এখান থেকে খরচ হয়ে যাবে। অ্যান্ড গাইস, এই যে আমাদের ইভেন্টটা, তো ভাই এই ইভেন্টটা আমাদের চলে আসবে 31 তারিখে, মানে গাইস 31 জুলাই কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে এই ইভেন্টটা দেখতে পাবো, যেখান থেকে গাইস তোমরা কিন্তু আমাদের ডায়মন্ড খরচা করে আমাদের এই গাড়ি স্কিনটা নিতে পারবে। অ্যান্ড গাইস, তার সাথে কিন্তু অনেক কিছু রিওয়ার্ড এখানে অ্যাভেলেবল করা থাকবে। অ্যান্ড গাইস, যাদের কাছে ভাই ডায়মন্ড নেই তাদের কাছে ভাই একটাই কথা বলবো, যে ভাই আমাদের কিন্তু ফ্রিতে একটা গাড়ি স্কিন দিচ্ছে। অ্যান্ড গাইস, সেটাও কিন্তু আমাদের অ্যাবিলিটি বেস্ট আছে। তো ভাই, সেটা তোমাদের বলবো, জাস্ট আমাদের এই ইভেন্টের পিছনে কেউ ভাই ডায়মন্ড খরচা করতে যেও না, কারণ কি গাইস এখানে 5টা টোকেন বের করতে গেলে কিন্তু আমাদের অনেক ডায়মন্ড কিন্তু খরচ হয়ে যায়। ওকে ভাই, চলো এবার আমাদের নেক্সট আপডেট যেটা আছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভাই, নেক্সট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই আমাদের নতুন পেট। অ্যান্ড গাইস, তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাই আমাদের একটা নতুন পেট, যেটা গাইস আজ থেকে তোমাদের 1 থেকে 2 সপ্তাহ আগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যে ভাই আমাদের নিনজা টাইগার বলে কিন্তু একটা পেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। অ্যান্ড গাইস, যখন আমি ওই ভিডিওটা দিয়েছিলাম কিন্তু ভাই আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল যে ভাই তুই ভুলভাল আপডেট দিচ্ছিস, ভুলভাল ফেক নিউজ দিচ্ছিস। তো ভাই, এখানে তোমরা দেখে নাও, ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আমাদের নতুন পেট, যেটা কিন্তু আমাদের ob29 আপডেটের পরে আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবো। অ্যান্ড গাইস, তোমাদের বলে দিই এটা আমাদের কোন ইভেন্টে আসবে। তো ভাই, সিম্পলি তোমরা জানো কোন নতুন পেট আমাদের গেমের মধ্যে যদি আসে, তো ভাই সেটা কিন্তু আমাদের কিতে আসে, সেটা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে আসে। অ্যান্ড গাইস, যখন আমাদের ob29 আপডেটটা চলে আসবে তারপরে কিন্তু গাইস তোমরা কোনো রকমের টপ আপ ইভেন্টে আমাদের এই পেটটা দেখতে পাবে, যেখান থেকে গাইস হয়তো তোমাদের 100 থেকে 200 ডায়মন্ড টপ করে তোমাদের কিন্তু এই পেটটা নিতে হবে। ওকে, তো ভাই এবার চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট আপডেটের দিকে। তো ভাই, নেক্সট আপডেট আমাদের যেটা আছে, তো ভাই সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে স্পাস 2-এর যে আমাদের গানটা আছে, তো ভাই এই গানটার মধ্যে কিন্তু আমরা ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কোপ লাগানো যাচ্ছে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমাদের যে শর্ট গানটা আছে, তো ভাই সেই শর্ট গানটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে 2-এর স্কোপটা লাগানো যাচ্ছে। এখানে কিন্তু ভাই আমাদের লেভেল 4 বা এখানে আমাদের থার্মাল স্কোপটা কিন্তু লাগানো যাবে না, শুধুমাত্র আমাদের যে লেভেল 2-এর স্কোপটা আছে সেটা কিন্তু আমরা এখানে লাগাতে পারবো। অ্যান্ড গাইস, সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে লাগাচ্ছি। অ্যান্ড গাইস, সেখানে তোমরা দেখতে পাবে এটা কিন্তু ভাই আমাদের কিন্তু স্কোপও হচ্ছে। অ্যান্ড গাইস, এই যে আমাদের গানটা আছে যেটা হচ্ছে আমাদের স্পাস 12, তো ভাই এই গানটার ভেতরে তোমরা এবার দেখতে পাচ্ছ আমার কিন্তু তোমরা বলতে পারো এটা কিন্তু এবার লং রেঞ্জেও ভাই কাজ করবে, যেটা কিন্তু আমাদের শর্ট গান ছিল। তো ভাই সেটাকে কিন্তু এখানে ভাই কি করছে গাড়ি না আমি ঠিক বুঝতে পারছি না। বাট গাইস, আমাদের ob29 আপডেটের পরে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে এই চেঞ্জেসটা দেখতে পাবে, যেখানে কিন্তু গাইস আমাদের স্পাস 12 যে আমাদের গানটা আছে, তো ভাই এই গানটার মধ্যে তোমরা কিন্তু আমাদের লেভেল 2-এর স্কোপ লাগাতে পারবে। অ্যান্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই ফায়ার করলে কেমন দেখতে লাগছে। তো ভাই এই চেঞ্জেসটা কিন্তু তোমরা আমাদের ob29 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো গাইস, নেক্সট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইস আমাদের একটা নতুন গান আমাদের গেমের মধ্যে অ্যাড হতে চলেছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস, এই গানটার নাম হতে চলেছে AC80। অ্যান্ড ভাই, আমাদের গেমের মধ্যে ob29 আপডেটের পরে তোমরা কিন্তু আমাদের এই যে নতুন গানটা দেখতে পাচ্ছ, তো ভাই এই নতুন গানটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু ভাই 100% কনফার্ম। তো ভাই, তারপরে যে আমাদের আপডেটটা তোমরা দেখতে পাবে, তো ভাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো নতুন বান্ডেল। অ্যান্ড গাইস, এই বান্ডেলগুলো কিন্তু তোমরা আমাদের ob29 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পাবে, যেখান থেকে গাইস তোমরা হয়তো কিছু বান্ডেল এখান থেকে আমাদের ইলাইট পাসে দেখতে পাবে। অ্যান্ড গাইস, কিছু বান্ডেল হয়তো আমাদের কোনো কোনো ইভেন্টে দেখতে পাবে। অ্যান্ড গাইস, এই যে আমাদের ob29 আপডেটের পরে, তো ভাই এই প্রত্যেকটা বান্ডেল কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবো, কিছু কিছু আমরা ইভেন্টে দেখতে পাবো যেখান থেকে গাইস আমাদের ডায়মন্ড খরচা করে নিতে হবে, আবার গাইস কিছু কিছু আমরা ইলাইট পাসে দেখতে পাবো। অ্যান্ড গাইস, আরও কিছু কিছু বান্ডেল আমরা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাবো এখান থেকে। ওকে, তো ভাই সবার শেষে আমাদের যে আপডেটটা আছে সেটা হচ্ছে ভাই ইমোট। অ্যান্ড গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4টে ইমোট। অ্যান্ড গাইস, এই 4টে ইমোট কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবো ob29 আপডেটের পরে। অ্যান্ড গাইস, এই ইমোটগুলো কিন্তু ভাই আমি পুরোপুরিভাবে ভিডিও পাইনি, জাস্ট আমি এখান থেকে পিকচার পেয়েছিলাম, শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভাই এই 4টে ইমোট। অ্যান্ড গাইস, এই 4টে ইমোট কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ob29 আপডেটের পরে। অ্যান্ড গাইস, তোমরা হয়তো অনেকেই এই ইমোটগুলো দেখে ফেলেছো, বাট গাইস আমার কাছে এই ইমোটগুলোর ভিডিও ছিল না, তো ভাই সেই জন্য আমি তোমাদের ভিডিওগুলো দেখাতে পারলাম যে ভাই কেমন অ্যানিমেশনের দেখতে। ভাই সিম্পলি তোমাদের দেখিয়ে দিলাম যে ভাই ইমোটগুলো আমাদের কেমন হতে চলেছে। তো ভাই এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড গাইস, এই ছিল আজকের পুরোপুরি ডিটেলস। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই, যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস
না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।